হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিজ ব্লগ। তো কেমন আছো তোমরা? জানি কেমন আছো তাও জিজ্ঞেস করি। অনেকে ভালো আছো, অনেকে খারাপ আছো, তার সত্ত্বেও আমার কর্তব্য সবার কেমন থাকাটা জানা, খোঁজ নেওয়া, তাই জিজ্ঞেস করলাম। তো এই যে অনেকদিন ব্লগ দেওয়া হয় না, এখন ভাবি এখন থেকে একটু নিজের ভিডিও দিই, নিজের ব্লগ দিই। হ্যাঁ, এতদিন ঠিকঠাক মতো আর ভিডিও ভিডিও দেওয়া হয়নি। তো কাজবাজার ঢুকে যাবো কিছুদিন পর, কেননা কাজবাজারের খবর চলছে, অনেকদিকে যোগাযোগ করছি ভিতরে ভিতরে। তুমি একটু আসতে করো। এই যে বড় এখন কাজ থেকে আসলো, স্নান করে বসে আছে, দিয়ে মাংস রয়েছে কালকে। তো এখন ওই মাংস দিয়ে ভাত খাবে বর, আর বললো একটু আলু ভাজা পেঁয়াজ আলু দিয়ে ভাজা করে দাও। তো এই যে তাই এই যে আলু ভাজা করছি, পেঁয়াজ আলু ভাজা করছি। আর এইদিকে দেখো কত জামা কাপড়, এগুলো কালকে আমার বর আর আমি মিলে সব কাছাকাছি করেছি, দিয়ে এবার বসবো এগুলোকে ভাজ করতে। তারপর দুজনে অনেকদিন কোথাও বেরানো হয় না, তো বাইরে একটু বেরোবো। এই তুই গেঞ্জি পরিস কেন? তো যাবো একটু বাইরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বাইরে একটু ঘুরুঘুরু করতে যাবো। ঘুরুঘুরু করতে মানে বহুদিন হয়ে গেছে, তো আর ভালো লাগছে না ঘরে বসে। তারপরে এই ঝুট ঝামেলা মাথা মাথাটা হ্যাং করে যাচ্ছে, আমার মেজাজ ভালো লাগছে না। তো তো যাই হোক, আর কী বলবো, আমার কিছু কিছু ভালো আছে, তোমরা চিন্তা করো না, মোটামুটি ঠিকঠাক আছে। ওরা তো ভিডিও নামিয়েছে দেখলাম, ও শাশুড়িও যাবেলা বলে দিয়েছে, আর কিছু বলতে যাই না। চলো রান্না বান্না করি, বরকে খেতে দিই, তারপর কী করছি না করছি ছোট্ট করে একটা ব্লগ দেবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। কালকে থেকে আমার বাবার মানে ওষুধ, বাবার কাজ যেটা কী বলে, এটাকে বাবার কাজ উঠে যাবে। শুক্রবারে বাবার কাজের খাওয়া দাওয়া, তারপরে বৃহস্পতিবার মানে মন্ত্র করা, তারপরে রামায়ণ পাঠ হবে বাবার ঘরে, অনেক কাজকর্ম আছে। কালকে থেকে স্টার্ট হবে সব, তো কালকে থেকে মনে হচ্ছে বাপের বাড়িতেই থাকবো। হ্যাঁ, আর এসে এসে হয়তো ওর জন্য খাবার করে দিয়ে যাবো। তো অনেক ব্যস্ত থাকবো কালকে থেকে, বাবার বাড়িতে, মায়ের বাড়িতে, বাবার বাড়িতে, দিনের এক করে তাই হোক। তো একদমই এসবের জন্য ফ্যামিলিকে সময় দেওয়া হয়নি, তো যাবো কালকে থেকে বাপের বাড়িতে। এই হয় আমার ভিডিও করতে পারছি, রান্না বান্না সর্বনেস হয়ে যাচ্ছে। দেখো আলু ভাজাটা হয়ে গেছে, আমি বাকি খেতে দেবো। চলো খেতে দিই, কালকে থেকে আবার ব্যস্ত হয়ে যাবো, বাপের বাড়িতে থাকো। ঘর দুয়ার কালকে রবিবার সানডে ছিল, বর আর আমি সব ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম। আর কী বলবো, চলো বরকে খেতে দিই। আবার মেয়ে আসবে, মেয়েকে পরশু দিন নিয়ে আসবো, পরশু দিন আনবো, আবার মেয়ে থাকবে দুদিন, আবার মেয়েকে রেখে আসবো। কারণ এদিকে একটা ভালো জায়গায় কাজের কথা চলছে, ঠাকুর ঠাকুর করে কাজটা হয়ে যাক, আর ব্যস্ত হয়ে যেতে হবে। আমার কি বলছিল, খেয়াল রাখতে হয় দূর থেকে, দূর থেকেই খেয়াল রাখবো। বাড়ি গেলেই যে সব টানা আমার, যার কারণে বাড়িতে যেতাম সে তো আর ওই বাড়িতে নেই, আর এত সমস্যা না যাওয়াই ভালো। বলতে দূর থেকেই খেয়াল রাখা, কারো খেয়াল রাখার হলে কাউকে ভালোবাসা হলে দূর থেকেও রাখা যায়। আমাকে ডাকতে যতদিন গেছি আর যাওয়ার মতো ইয়ে নেই, আর যাওয়ার দরকারও নেই, ভালো থাকবো সেটাই বলবো। আর কি লোক বাজে লোক, তুমি কোনো ব্যাপারে আর কিছু বলতেই না, তোমাকে শাস্তি ভগবান দেবো, করা লাগবে যা বলার বলে দিয়েছি না। এর থেকে আর কিছু বলার বলে আপাতত প্রয়োজন মনে হয় না, যদি মনে হয় আবার আসবো বলতে। যা বলার বলে দিয়েছি, এবার কেস কর, জেল খাটা, মেরে ফেল, সব কিছুর জন্য প্রস্তুত আছে। ভাবিস না মনকে ভয় দেখিয়ে দেখিয়ে রাখবি, সব বুঝে নেবো যা করার পর। চলো বরকে খেতে নিই, খেতে দিই, অনেক এগিয়ে ফেললাম। তো আমরা খেতে বসে পড়েছি টোনাটুনি, আমার বরকে খেতে দিলাম এই যে আলু ভাজা দিয়ে, এই আলু ভাজা করলাম এখন। আর এই যে হচ্ছে মাংস ছিল, মাংস দিয়ে খেতে দিলাম কালকের মাংস। আর এই যে আমি আলু ভাজা দিয়ে বর খাচ্ছে, তো আমার আমারও খেতে পেয়েছে, আমি দুটো আলু ভাজা দিয়ে অল্প দুটো ভাত খেয়ে নিই। তো দুজনে মিলে এখন খাবো, খেয়ে তবে একটু ঘুরতে বেরোবো। হাসি পাচ্ছে যে একটা কথা, অনেক জায়গা দিয়ে ফোন ফোন আসছে, ফেক কেস মানে বানিয়ে ছানিয়ে, আমার তো এতদিন মানে কেস করার মতো পয়েন্ট পয়েন্ট হয়নি, তো নানানভাবে বানিয়ে ছানিয়ে কেস ফেস তৈরি ছড়ি করে আমাকে আমার নামে কেস ফেস করাচ্ছে, বুঝলে। তো ফোন ফোন এসেছিলো অনেক জায়গা থেকে, হ্যাঁ তো কোথা থেকে এসছে বলছি না, তো যাই হোক কথা বার্তা বলেছি, ধরেছি আমি কল ধরেছি, আমি কথা বলেছি নর্মালভাবে, তারাও আমার সাথে খুব ভদ্রভাবে কথা বললো। আমি রেডি ছিলাম, আমি ওয়েট করছিলাম কবে এই আমাদের দাদা ভাইয়ের তরফ থেকে ফেক কেসটা এনে, আবার ফেক কেস খুব ভালোভাবে বানাতে পারে। তো ভাবছিলাম কখন ফেক কেসটা আমার নামে তৈরি হবে, তো সেই ভালো ভালোভাবেই একটা ফেক কেস বানিয়েছে আমার নামে। তো সেটা ফোন ফোন এসেছিলো, কথা বললাম, এই যা কারেন্ট চলে গেল, তো কারেন্ট চলে গেছে ভাত খেতে বসে। দিয়ে এই যে মোমবাতি ধরাচ্ছি আমরা, তো এই যে আমরা মোমবাতি ধরাচ্ছি, মোমবাতি জ্বালাতে এখন ক্যান্ডেল লাইট ডিনার হবে আমাদের দুজনে, তাই তো বলো, ক্যান্ডেল লাইট ডিনার, মোমবাতি জ্বালিয়েছি, ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি, এখন আমরা ক্যান্ডেল লাইট ডিনার করবো, কি বলবো, লাল লাল লাগছে কেন তুমি, তুমি লাল হয়ে গেছো, লাইটটা ধরে আমাকে দেখা যাচ্ছে না। ওটাই বলছিলাম কি জানো, ফেক কেস ফেস অনেকে তৈরি করেছে, বেশ মাখো মাখো বেশ মাখো মাখোভাবে ফেক কেস তৈরি করেছে, মানে আমি যখন কেসটা শুনেছি না, যে আমি জিজ্ঞেস করলাম অফিসারকে যে কোন বেসিসে আমার নামে কেসটা হয়েছে, তো দেখলাম খুব মানে একটা হাস্যকর ব্যাপারে একটা কেসটা রেডি করেছে। হ্যাঁ, তো মানে হাসবো না কাঁদবো মানে কি বলবো, মানে এইটাও করেছি আমি,
এইটাও করেছি মানে আমাকে আমাকে আমার সাথে যখন আগে কথাবার্তা এইটাও কারেন্ট চলে এসেছে যাক ভালো তো আগে যখন আমার সাথে এই দাদা ভাই আমার কথা বলতো না তখন আমাকে বলতো যে কালু দাদার নামেও না বা তুই যদি মূল কালু দাদার নামে কেস করতে চাস আমাকে বলবি পেট্রোল পাম্পের সামনে আমি এরকম আবার হয় নাকি বলে কি হ্যাঁ তুই পেট্রোল পাম্পের সামনে যে হাঁটতে হাঁটতে যাবি তোর মেয়েকে নিয়ে আর কালু দাদা তোর হাত টেনে ধরেছে তো এরকম টাইপের নাকি কেস ফেস দেবে এরকম হেভি হেভি ফেক কেস হেভি হেভি বানাতে পারে তো আমার নামে এরকম দেবে আমাকে আমার নামে একটা ফেক কেস বানিয়েছে খুব মিয়ে করে আমার জন্য নাকি তার মেয়ে কি সুইসাইড ফুইসাইড করতে গেছে হ্যাঁ তা না এইসব টাইপের একটা কেস ফেস আমার আমার জন্য রেডি করে দেয় চলো ঠিক আছে আমি অফিসারকে বলেছি না আমি যেতে পেতে পারবো না আপনারা যা করার করুন দেখছো কথা চলো সেই আনন্দে আমি এখন আলু ভাজা নিয়েছি ভাত নিয়েছি বাসি মাংস নিয়েছি এখন আমরা খাবো খেয়ে এখন বেরোবো একটু ঘুরবো সেই আনন্দে কেস করেছে সেই জন্য সেই আনন্দে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি তো ঘুরতে বেরোবো ঘুরতে বেরিয়ে একটু দেখি আসার সময় পারলে একটু বাজার করে আনবো বাজার টাজার করে তারপর আবার ভোরবেলা রান্না করতে হবে এদিকে আবার বড়ের জন্য আবার কাজ খুঁজে বেড়াচ্ছি আমার বড় কাজ খুঁজছে কারণ এই কাজটা করবো না বলে দিয়েছি কারণ ঋণ নেওয়ার দরকার নাই তারপর এই বাজে লোকটার কাজ তো নেওয়ারই দরকার নেই বাজে লোকটার কাজ তো কাজ খুঁজছি আমার বড়ের জন্য আর আমার জন্য তো ভালো কাজ পেয়ে গেলে তাড়াতাড়ি করে এই কাজটা ছাড়িয়ে দেবো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই দিয়ে পারলে কোথায় একটু বেরো তো এই যে খাওয়া দাওয়া করে উঠলাম গরম গরম আলু ভাজা দিয়ে ভাত হেভি লাগলো খেতে কারা কারা আলু ভাজা খেতে ভালোবাসো পেঁয়াজ দিয়ে লঙ্কা ছিল আলু ভাজা করেছি দিয়ে খেলাম আমার বড় মাংস দিয়েছি মাংসটা খেলোই না ও আলু ভাজা দিয়েই ভাত খেলে আমি আলু ভাজা দিয়ে ভাত খেলাম জিপটা ছেড়ে গেল তো বেড়া ভাই দাও কটা বাজে এই ব্লকটা আমার পোস্ট করো চলে নি হন্ড কি গো হ্যালো আমার কাজে চলে যাবো আমার কাজের ওখানে ফোন করতে হবে ভিড় লাগেছি দেখি ঘোড়ো ওরম করে দেখায় সোজা ঘোড়ো আগে দিয়ে কমে গেছে আমার রোগা বড়ি ভালো লাগে বেশি মোটা ভালো লাগে না কি করছো ঠান্ডা তেল মাখছো এখন কবে থেকে বলছি বলো ফটোটা ওইখানটা টানালে ভালো লাগবে না বাবার ফটোটা ওই মাঝখানটা ওখানটা টানাবো বাবার ফটোটা তুমি করো না তোমাকে হাজারবার বলতে হবে তারপরে করো ফটোটা টানিয়ে দেবো বাবুরে তাহলে একটা সুন্দর দেখে মালা কিনে আনবো ওখানে পরিয়ে রাখবো তারপরে সেই দিন বাবার কাজের সময় কেনাকাটি করতে গিয়ে তারপরে এই প্যান্ট গুলো কিনে দিয়েছি ভালো লাগে না বলো এই প্যান্ট গুলো বললে গেঞ্জির প্যান্ট গরমকাল আসছে আর মোটা মোটা জিন্সের প্যান্ট গুলো পরবে কজন জিজ্ঞেস করছিল যে রিমিকে তুমি চুগলি কেন বলো রিমিকে আমি গিজি গিজি আমরা দুজন দুজনকে গিজি গিজিও বলি আবার চুগলি বলি এটা আমি নতুন শুরু করেছি চুগলি বলাটা দিয়ে ও আমাকে চুগলি বলে এই চুগলি এরকম করে বলি ও আমাকে বলে এই চুগলি ওই জন্য আমরা দুজন ইয়াকি মেরে মজা করে এরকম ভুল ভালো নাম ফাম ধরে ডাকি তো আমাকে চুগলি বলে আমিও চুগলি বলি আমাকে গিজি গিজি বলে আমি গিজি গিজি বলি আর আমাদের যখন খুব আনন্দ হয় গিজি গিজি রাখছিলি কারণ নাম না গিজি গিজিটা ওটা হচ্ছে আমাদের আনন্দের একটা ফিলিংস জাহির করার একটা ইয়ে তো জাহিরা কি বলে কি বলে আচ্ছা ভুলে গেছি যাই হোক চলো একটু ঘুরে ঘুরে করে আসি তারপর বললাম চলো 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 কালকে দিয়ে মানে বাড়িটা বলে তিন দিন মায়ের বাড়িতে থাকবো তিন দিন কাজ বাজ আছে কারণ মায়ের কাছাকাছি করতে হবে অনেক কাজ বাজ আছে বাবার কি বলো তাকে গীতা পাঠ হবে বাবার ঘরে তারপর কীর্তন হবে অনেক কিছু আছে কাজ বাজ আছে অনেক ইয়ে তো বাপের বাড়ি থাকবো তিন দিন ধরে চলো আমার মেয়ে আসবে ব্যস্ত হয়ে যাবো আবার কাজে ডুবে যাবো ব্যস্ত হয়ে যাবো চলো কাজের ওখানে ফোন করতে ভুলে গেছি দু জায়গায় কাজের কথা বলে রেখেছি আমার কন্ট্যাক্ট ফোন করবো ভুলেই গেছি রেডি রেডি কোথায় যাবা গঙ্গার পাড়ে যাবো না কিন্তু গঙ্গার পাড়ে গেলে আমার কোনো জন্য লাগে বাবার অস্থি বিষয়ে কী বলে বাবার অস্থি তো অস্থি বিসর্জন দিয়ে আসছি না আমরা আমি দিনই দাদারা দিয়েছে কিন্তু অস্থিতে আমি জল ঢেলেছিলাম তারপর থেকেই না ওই যে গঙ্গায় বাবার শরীরটা হ্যাঁ
বাবার পুরো শরীরটা ঠাই হয়ে গেছে। তারপর সেই গঙ্গা ঘাসি দিয়ে ছোটটা নিজের চোখে দেখে এসেছিল। আবার গঙ্গার কাছে গেলেই না খালি বাবার কথা মনে পড়ে, আমার খুব একটা লাগে ওসব, নিজের চোখে সব দেখে এসেছি তো ওগুলো মনে করলে এই কারণে। কোথায় হেলমেট? তুমি নাও না, আমি ওই হেলমেট পরবো না, আমি গরমের মধ্যে হেলমেট পরবো। তোমারটা পরো, তোমারটা পরবো, গরমের মধ্যে তুমি নিয়ে চলো, আমি পরবো না। চলো যাই, তোমার পরে যাবো না, আমি বাবার কথা মনে এরকম ভাবে দুটা পরিষ্কার করেছি, সব গুজ গাছ করেছি, দেখেছো? যাই রে, ওখানটা টানাবো বাবার কথাটা আমার ঘরে। চলো বেরোচ্ছি, আমার হেলমেটও নিয়েছো? এই লাইট চালা আগে, আমার কাজ আছে, তারপর বেরোচ্ছি। চলো এখন নিজে শুয়ে পড়েছি, আমি একটু বাথরুম করতে গেছিলাম, দেখেছো? কিরে বেরো, এই বিল্লা, আমার ভালোবাসার নাম হচ্ছে বিল্লা, বিল্লা, এ বিল্লা, আয় রে আয় আয়, খাবি কি পাগলা, ঝাড়ে মরে যাবি, আয় আয় চ বিল্লা চ। এই যে আমরা বেরিয়ে গেছি, এখন যাবো একটু মায়ের বাড়িতে, মায়ের ঠাকুরের বটিটা একটু রেখে গেছিলাম আমার বাড়িতে, তো ওখানে রাখো, আমার বলে চাপতে গেলো হেলমেট, তো যাবো একটু মায়ের বাড়িতে, মায়ের বটি হয়েছে, এরকম বলে বটি নিয়ে বসে দিচ্ছি, মাকে বটিটা দেবো দিয়ে তারপর ওই দিক দিয়ে বেরিয়ে যাবো। চলো পরে দেখো, লান্ধেরা মিলাই সবাই বাড়িতে বটি দেবো মাকে। মা কোথায়? মা এই যে বটিটা দিয়ে দিস, ঠাকুরের বটি আছি এখানে লাগলো, ওপরে গেছে, আমার মাসি চলে এসছে, কালকে দিয়ে আরো আত্মীয় স্বজন আসা শুরু হয়ে যাবে। এই যে মা, হ্যাঁ ওই যে বটি দিয়ে গেলাম, তোমার বটি বটি করে চিল্লাচ্ছিলাম, ওই যে বটি দিয়ে গেলাম, কালকে দিয়ে আত্মীয় স্বজন আসবে না মা? এই যে কি বলবো, সবাই তোমাকে দেখতে যাচ্ছিল, কি বলবো, কিছু বলবে না, যাই তো বেরোবো, চলে যাবো, আমি আসি। কালকে কারা আসবে? মামা আসবে, মামা আসবে, মামিরা আসবে, মাসিরা, মল্লিকা মাসিরা আসবে, ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও, ওই মাথা থেকে এই মাথা বড় প্যান্ডেল হয়েছে, অনেক লোক মনে কি আছে, আমার বিয়েরটাও এরকম এইখানেই প্যান্ডেল করা হয়েছিল। চলো কারো যদি আমার শ্বশুরের লাগালি ভাগানি করার হয় আমার বিষয়ে, চলে আসবে, ঠিক আছে? আমার নাম মিস্ত্রি, আমার শাশুড়ির নাম ঝর্ণা মিস্ত্রি, ঠিক আছে? ওর মন খারাপ ছিল, ওর কষ্ট ছিল, আমার আমি যেন সেই টাকাটা বি করতাম, আমার মনের মধ্যে একটা কষ্ট হতো সবসময়, ও যেই ওর ভালোবাসার মানুষকে পেয়ে গেছে আর আমার মনটাও শান্তি হয়েছে। আর রইলো আমার বৌদির কথা, আমার বৌদিরটাও আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে, দুজনে একটু সময় নিই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমাদের দাদা ভাই কি বলছে শুনো, কি বলছো? তোমার বার্থডেতে তোমার তো ভিডিও করার হেভি শখ, হ্যাঁ ব্লগ করার হেভি শখ, হ্যাঁ তুমি ইউটিউব করো, সারাদিন ফোন নিয়ে ভিডিও নিয়ে পড়ে থাকো, হ্যাঁ তোমাকে একটা অ্যাকশন ক্যামেরা কিনে দেবো, বাইরে গেলে ব্লগ করতে শুরু, অ্যাকশন ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেলটা খুব ভালো আছে, মানে এরকম মারবে তো চারিদিকে চলে আসবে। আচ্ছা আর কি কিনতে পারো? ওটাই তো। আচ্ছা আমি ওয়েট করে রয়েছি, তাহলে হাত দিয়ে বসে থাকবো, কিন্তু একটাই কন্ডিশন একটাই, ওটা নিলে কোনো কিছু হবে না, আর ওটা না নিলে সকল তাহলে দুবার দুবার খাওয়া দাওয়া করছে, এখন একটা কারণ ওটা একটু প্রাইস আছে, মানে বুঝলাম না, ওটা নিলে সব কিছু হবে, ওটা না নিলে কিছু হবে না, মানে ওটা ওটা নিলে তাহলে তুমি অল্প দামের কেক কাটা হবে, আর এদিকে খাওয়া দাওয়া নর্মাল হবে,
আর যদি ওটা না নাও তাহলে খাওয়া দাওয়া ভালো হবে কেক ভালো হবে বুঝলাম না তুমি অ্যাকশন ক্যামেরা না নাও হ্যাঁ কেক কাটবে আর বাড়িতে খেলে বাড়িতে খাবে আর নালে বাইরে খাওয়া দাওয়া মানে ক্যামেরা ও আচ্ছা বার্থডে হিসেবে বার্থডে হিসেবে আচ্ছা বার্থডে সেলিব্রেটটা যদি গিফট নি তাহলে বাড়িতে খাওয়া হবে আর যদি গিফট না নি তাহলে কেক কাটতে হবে না তাই তো শখের জিনিস করতে ভালোবাসি তাই জন্য আমাকে রিং লাইটটা গিফট করেছিলাম আচ্ছা আমার লাগবে না চন্দননগরে চলে এসেছি ফাঁকা যে কি সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে ভালো লাগছে অচেনা দিচ্ছি উড়া কেন আছে আমরা স্ট্যান্ডে চলে এসেছি ঘুরঘুরি করতে দুজনে দুজনে ভবিষ্যতে বাচ্চা এটা বলতে কথা তোমার বন্ধু তো এই যে দেখো হাত ধরে হাত দেখাচ্ছি হাত দেখাচ্ছি হাত ধরে তৈরি করছি ঘুরছি তাহলে ওখানটা একটা জায়গা আছে যেখানে আমি আর রিমি যখন আছি রিমিকে মিস করছি এখানটা এখানটা আসলে আমার রিমির কথা মনে পড়ে কারণ ও স্ট্যান্ডে আসলে খুব ভালোবাসে স্ট্যান্ডে আসলে ওই জায়গাটা গিয়ে আমরা বসি তো ওই জায়গাটাই বসবো গিয়ে দুজনে অনেকদিন পর বেরোলাম আমার বরের সাথে দুজনে প্রেম একটু বসি দুজনে একটু প্রেম প্রেম গল্প করি আবার বৌদির জন্য মন খারাপ লাগছে বেচারি আবার একা একা বাড়িতে বসে রয়েছে বলেছিল ঘুরতে যাবো আমাদের সাথে পরে বলেছিল যে চল তুই আর আমি ঘুরে আসি আজ না এখন বেরোতে হবে না এখন একটু আলা একা একা থাকো আমার এখন একা থাকার দরকার আছে জানি মন খারাপ লাগবে ইয়ে লাগবে কিন্তু কিছু কারণের জন্য একটু একা থাকতে হবে একা না থাকলে দুজনে দুজনের দূরত্বটা বুঝবে না তাই জন্য আনিনি আরও ঘোরার টাইম আছে সময় আছে তখন আবার ঘুরবো তো যাই হোক চলো আমরা দুজনে এই যে দেখো এটা সবাই চেনো হয়তো চন্দননগর স্ট্যান্ড আমরা একটু প্রেম করি বসে বসে কোথায় জায়গা খুঁজি বসা যায় কেউ আইসক্রিম খাবো চলো আমাদের চন্দননগর স্ট্যান্ডের এরকম চার্চ চন্দননগর চার্চ এটা আমি আর এমনি এখানটা এখানটা না ওইখানটা চা খেতে আসি ওখানটাও খাই এই কদিন এত ঘুরেছি আমরা রোজ রোজ স্ট্যান্ডে এসছি তো তাই রিমির কথাটা একটু বেশি মনে পড়ছে স্ট্যান্ডে এসে চা খাবে গো চলো চা খাবো চা চলো চা খাই আমার এই চায়ের নেশা ছিল না এই রিমির সাথে বেরিয়ে বেরিয়ে আমার চায়ের নেশা হয়ে গেছে চলো নাও মাসি মাসি এসছে বলে ঘুরু ঘুরু করে চলে আসলাম তাড়াহুড়ো করে তো মায়ের বাড়িতে এসেছি ভালো লাগছে না কতদিন আছে থাকি না একটু ইচ্ছে হচ্ছে মায়ের বাড়িতে একটু থাকবো এই যে মা আর মাসি রয়েছে দুজনে দেখো এই যে মা এই যে মাসি দুজনে শুয়ে রয়েছে দেখো কেমনভাবে শুয়ে রয়েছে দুজনে দুই দিকে মাথা দিয়ে দুজনে শুয়ে রয়েছে আমি আসলাম আজকে এই বাড়িতেই থাকবো আজকে কালকে পরশু দিন চার দিন থাকবো তারপর বাড়ি যাবো আর মেয়ে আসবে না কাল পরশু দেখি কবে আনতে পারি পড়াশোনা রয়েছে তো ফার্স্ট যখন দেখে লাভ নেই পড়াশোনাটা করি তখন নিয়ে তো চলো এই ব্লগটা এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আজকে টাটা সবাই ভালো থাকবে।